যে কলঙ্ক এখনো আওয়ামী লীগ বহন করছে, যে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে এদেশে আজান হবে না, উলুধ্বনি হবে, মসজিদ বন্ধ হয়ে যাবে, মন্দির হয়ে যাবে, কেউ ভোটের দ্বারা নির্বাচিত নয়। ভালো কাজেও তাদের দু দলের অবদান আছে, আবার মন্দ কাজও আছে। কি জনভোগান্তি কমানোর কথা আমরা বলছি, সাপ্তাহিক ছুটিগুলোতে আসলে কেন এই দুই দলের সমাবেশ আয়োজন করা হয়নি এমন প্রশ্ন করলে বিএনপির অনেক নেতা কর্মীদেরকে বলতে শোনা গেছে। তারা বলেছেন যে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলকে তারা দেখাতে চেয়েছেন যে তাদের সমাবেশে কেমন জনসমাগম হয়। এটাকে আসলে শুধু দেখানোর কারণেই আসলে আপনারা দেশের সাধারণ জনগণকে এই জনভোগান্তিতে ফেলছেন। আমি জানি না বিএনপির কোন নেতা কোন প্রতিনিধি এই ধরনের মন্তব্য করেছে, আমার জানা নেই। তবে এটা সত্য যে বাংলাদেশে গত 15 বছর যাবত যে রাজনৈতিক সংস্কৃতি আওয়ামী লীগ তৈরি করেছে, যে কর্তৃত্ববাদী শাসন বা একদলীয় শাসন প্রতিষ্ঠার যে কালচার তারা তৈরি করেছিল, সেটার ক্ষেত্রে আমি বলবো যে আন্তর্জাতিক বিশ্ব, মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন সহ আজকে বাংলাদেশের গণতন্ত্র প্রিয় মানুষের পাশে তারা দাঁড়িয়েছে। কিন্তু হারুন রশিদ, শুধু কি এই রাজনৈতিক যে সংস্কৃতিকে আমরা দোষারোপ করছি, সেটা কি শুধু আওয়ামী লীগের কারণেই তৈরি হয়েছে নাকি বিএনপির মতন একটি বড় রাজনৈতিক দলের তাদেরও দায় আছে? আমাকে কথাগুলো বলতে দেন, আপনি একটু কথা কম বলেন। বাংলাদেশে আপনার আওয়ামী লীগ বাংলাদেশে গণতান্ত্রিক সংস্কৃতিকে আজকে নতুন কলঙ্কিত করে নাই। 1975 সালে শেখ মুজিবুর রহমান দ্বিতীয় বিপ্লবের নামে একদলীয় শাসন বাকশাল কায়েম করেছিল, যে কলঙ্ক এখনও আওয়ামী লীগ বহন করছে। এবং গত 15 বছরে বাংলাদেশে যে চুরির রাজনীতি ভোটের ক্ষেত্রে তৈরি করে, সেটা আন্তর্জাতিক বিশ্বে আমাদেরকে এও প্রতিপন্ন করেছে। আওয়ামী লীগ নিজেও কলঙ্কিত হয়েছে এবং এটা আওয়ামী লীগকে এই কলঙ্ক দীর্ঘদিন বহন করতে হবে, কোনো সন্দেহ নাই। বাংলাদেশে আপনি যে প্রশ্নটি বারবার আমাদেরকে করছেন, এই পরিস্থিতির জন্য সম্পূর্ণ দায়ী আওয়ামী লীগ। বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধান থেকে উঠিয়ে দিয়ে তারা তাদের নিজেদের ক্ষমতাকে কুক্ষিগত করে রাখার জন্যে তারা যে শাসন ব্যবস্থা কায়েম করেছে, যার ফলশ্রুতিতে বাংলাদেশে গত 15 বছর কোনো নির্বাচন হয়নি। এটা নির্বাচনের নামে প্রহসন হয়েছে, তামাশা হয়েছে, এবং এর মধ্য দিয়ে যে আজকে পার্লামেন্ট গঠন করা হয়েছে, এটা সব প্রধানমন্ত্রী কর্তৃক সিলেক্টেড পার্লামেন্ট মেম্বার, এরা কেউ ভোটের দ্বারা নির্বাচিত নয়। আওয়ামী লীগের কেউ বলতে পারবে না, এরা বললে তারা মিথ্যা বলবে। এটা জনগণের সামনে, জনগণের সঙ্গে উপহাস করা হয়েছে, প্রহসন করা হয়েছে, তামাশা করা হয়েছে। আজকে বাংলাদেশে আপনি লক্ষ্য করেছেন যে এই 15 বছরে বাংলাদেশে গুম, গুপ্ত হত্যা, বিচার বহির্ভূত রাজনৈতিক নেতা কর্মীদের হত্যা মধ্য দিয়ে বাংলাদেশে যে একটা ভয়াবহ আবহাওয়া তৈরি করা হয়েছিল, 2021 সালে মার্কিন যুক্তরাষ্ট্র র্যাবের 7 জন কর্মকর্তার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের যে স্যাংশন দেওয়ার পর, কিন্তু বাংলাদেশে এই গুপ্ত হত্যা বলেন, গুম বলেন, বিচার বহির্ভূত হত্যা বলেন, এগুলো শতকরা 95% কমে গেছে। তাহলে এটা প্রমাণিত যে এই অপরাধগুলোর সাথে তাদের সংশ্লিষ্টতা ছিল। এবং আজকে যে ভিসা নীতি এই মার্কিন যুক্তরাষ্ট্র ঘোষণা করার পর বাংলাদেশের রাজনীতিতে পরিবর্তন এসেছে, এটা কোনো সন্দেহ নাই। এ যার ফলশ্রুতিতে আজকে বিরোধী রাজনৈতিক দলগুলো সভা সমাবেশ করতে পারছে, এটা তো কোনো সন্দেহ নাই। এবং স্বাভাবিক কারণেই আজকে একই দিনে বিএনপি এবং আওয়ামী লীগের মতো দুটো বৃহত্তম রাজনৈতিক দল যে সভা সমাবেশ করার জন্য উদ্যোগ গ্রহণ করছে, এইটা গত 12 তারিখে যখন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা ছিল, ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা ছিল, সেই সময় কিন্তু আপনার গত 12 জুলাই সম্ভবত আপনার একই দিনে সমাবেশ হয়েছে। আমরা করেছি পল্টনে এবং তারা করেছে আপনার শান্তি সমাবেশের নামে দক্ষিণ গেটে বাইতুল্লাহ। তো সেখানে সেদিন কোনো সংঘাত সংঘর্ষ, শুধু বিদেশিদের দেখানোর জন্য। তো এটা বিদেশিদের দেখানোর জন্য না, এটা আওয়ামী লীগ হয়তো তারা যে অঙ্গীকার করেছে তাদের কাছে যে আমরা আমাদের অধীনেই নির্বাচন একটা সুষ্ঠু শান্তিপূর্ণ হতে পারে, সেটি তারা হয়তো দেখানোর জন্য চেষ্টা করছে। এই প্রশ্নটা সফিল আলম চৌধুরী না দিলে আপনার কাছে করতে চাই। মোহাম্মদ হারুন রশিদ বললেন সম্পূর্ণ দায় আওয়ামী লীগের যে পরিস্থিতিতে আসলে বাংলাদেশ এখন রয়েছে এবং চুরির রাজনীতি করছে আওয়ামী লীগ। দেখুন, রাজনীতি বা দেশটাকে আমরা এগিয়ে নিতে চাই। হারুন ভাইরা যে কোনো আলোচনায় ইতিহাস এবং পেছনের দিকে চলে যান বিতর্ককে উস্কে দেওয়ার জন্য। তিনি বাকশালের কথা বলেছেন, বাকশাল ছিল একটা বহুদলীয় সিস্টেম। এটা ওনারা যেভাবে বলতেন যে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে এদেশে আজান হবে না, উলুধ্বনি হবে, মসজিদ বন্ধ হয়ে যাবে, মন্দির হয়ে যাবে, এই কথাগুলো কিন্তু অনেক দিন ওনারা বলেছেন। কিন্তু যখন বেগম জিয়া ভারতে গেলেন, আমাদের পানি সমস্যার সমাধানের কথা এদেশের গণমাধ্যম কর্মীরা যখন জিজ্ঞেস করলেন, তখন উনি বলেছিলেন সেটা ভুলে গিয়েছেন, সেটা নিশ্চয়ই আপনারা জানেন। তো বাকশাল, আজকে যদি বাকশাল প্রতিষ্ঠা করা হয়েছিল, সেইখানে জিয়াউর রহমান সাহেবও সদস্য হয়েছিলেন। এই সিস্টেমটা নিয়ে আমরা অনেক সময় নিয়ে আলোচনা করতে পারি, আমি আর সেদিকে যাচ্ছি না। জিয়াউর রহমান সাহেব ক্ষমতায় আসার পরে তিনি কতজন আওয়ামী লীগের, ছাত্রলীগের নেতাকর্মীকে গুম করেছিলেন? আজকে হারুন ভাইরা যে গুমের তালিকা দিয়েছিলেন, সেই তালিকা যে একটা ভুয়া তালিকা ছিল, সেটা কিন্তু প্রমাণ হয়েছে। আজকে স্যাংশনের কথা বলছেন,
আমরা উনাদেরকে সরোয়ারদী উদ্যানে আজকে নয় আমরা দেই নাই, উনারা গিয়েছিলেন কোথায়, সেই গরুর হাটে। তো এটা তো উনাদের রুচির বা উনাদের সুবিধা বা উনারা কোন জায়গায় যাবেন সেটা উনাদের চাপে পড়ে না, আমরা তো আগেই তো আমরা দিয়েছিলাম সরোয়ারদী উদ্যানে দেই নাই, উনারা তো সরোয়ারদী উদ্যান নিতে চান নাই, কেন নিতে চান নাই সেটাও সেখানে মুক্তিযুদ্ধের চেতনার কথা চলে আসে, সরোয়ারদী উদ্যানের সঙ্গে মুক্তিযোদ্ধাদের গৌরবগাথা চলে আসে, সেই কারণে হয়তো উনারা সেখানে যান নাই, সেই কারণে উনারা সেই গরুর হাটে যেতে হয়েছিল। আপনাদেরকে অনির্বাচিত সরকার বলছে, এবারেও যদি নির্বাচনে বিএনপি না আসে তাহলে এবার আপনারা অনির্বাচিত সরকারই থেকে যাবেন। আমরা তো যেটা বলেছি যে আওয়ামী লীগ সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল, যদিও হারুন ভাই বলেছেন তার শুরুতে যে সংবিধান কারা প্রণয়ন করেছে, অবশ্যই সংবিধান প্রণয়ন করেছে নির্বাচিত জনপ্রতিনিধিরা। নির্বাচিত জনপ্রতিনিধিরা যেটা যে সিস্টেমটা যেভাবে নির্বাচনী প্রক্রিয়ায় এবং নির্বাচনের কমিশনকে আজকে যেভাবে শক্তিশালী করেছেন, আমরা মনে করি একটি অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ আরো এগিয়ে যাবে। আজকে এই যে আপনি যে প্রশ্নটি উপস্থাপন করেছেন যে এখন শুধু ছুটির দিনে নয়, শুক্র শনিবারে নয়, ওয়ার্কিং ডেতেও আজকে সভা সমাবেশ হচ্ছে, জনগণের দুর্ভোগ হচ্ছে, এটা যেমন সত্য, কিন্তু এখন তো সামনে নির্বাচন, এই সময় রাজনৈতিক দলগুলো তাদের বিভিন্ন কর্মসূচি, দাবি দাওয়া, বিভিন্ন বক্তব্য নিয়ে সাধারণ মানুষের কাছে যাবে, সেটাই খুব স্বাভাবিক। এই যে আজকে উনারা যাচ্ছেন, এটা তো সরকার এবং আইন শৃঙ্খলা বাহিনী সেই সুযোগটা করে দিচ্ছে নির্বাচনী প্রক্রিয়া এবং নির্বাচনের যাতে সুন্দর, সরকার যথেষ্ট উদারতা দেখাচ্ছে রাজনৈতিক, আমি এটাকে উদারতা বলবো না, এটা খুব স্বাভাবিক প্রক্রিয়া, কারণ সরকার সুযোগ করে দিচ্ছে, সুযোগ করে, আমি সেটা সুযোগও বলবো না, নিশ্চয়ই বিরোধী দলেরও সেই অধিকার আছে, সেই অধিকারটা তারা বাস্তবায়ন করছেন। এখন তারা যদি মানুষ পুড়িয়ে না মারেন, তারা যদি মানুষ এবং সরকারি সম্পত্তি ধ্বংস না করেন, নিশ্চয়ই তারা নির্বাচন পর্যন্ত সেটা। আমি একটু মোস্তফা কামাল আপনার কাছে আসতে চাই, বিএনপির নেতা কর্মী বলেছেন যে ভোট চুরি গুম হলেই বিদেশিরা এসছে বলেই আসলে এই জিনিসগুলো উত্থাপিত হয়েছে, এবং যারা নির্বাচনে অংশ নেবে তারা দালাল বলে গণ্য হবে, এমন কথাও বলেছেন বিএনপির পদযাত্রায় মির্জা আব্বাস। তাহলে কি আসলে নির্বাচনে অংশ নেওয়াটাই কি এখন আসলে কঠিন হয়ে যাচ্ছে কিনা? কঠিন যে হয়ে যাচ্ছে তা অস্বীকার করার কোনো জো নাই। সমস্যাটা তো ছোট্ট একটা জায়গায়, নির্বাচন, গত দুটি নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়েছে, নিয়ে আসলে বিতর্কের খুব কিছু একটা নেই। দুদল দুই রকম মনে করেন, কারণ মনে করার একটা স্বাধীনতা তাদের উভয়েরই আছে, কিন্তু তারা সত্য কথাটা আংশিক বলেন। হারুন ভাই যেটা বলার চেষ্টা করেছেন যে আজকের এই পরিস্থিতির জন্য আওয়ামী লীগই দায়ী, সার কথা বোধহয় হারুন ভাইয়ের এই কথাটা। নাদেল ভাই বলার চেষ্টা করেছেন বিএনপি এই করেছে, অর্থাৎ তারা দোষারোপের একটা প্র্যাকটিস দুদলই করেন, কিন্তু নির্বাচনের এই অবস্থা আনা নির্বাচনকে, দুটি দলই কে কম কে বেশি সেটা আর এক আলোচনা, উভয়ই তাদের এখানে ভূমিকা আছে অথবা অবদান আছে। একটি নিরপেক্ষ নির্বাচন অথবা ভোটের আন্দোলন, আওয়ামী লীগের জন্য যেটা দুর্ভাগ্য বা দুঃসংবাদ বা আফসোসের বিষয়, বাংলাদেশে ভোটের কথা ভাতের কথা সবচেয়ে বেশি বলেছে কিন্তু আওয়ামী লীগ। এরপরে আবার ভোটের কথা বারবার এসেছে 90-এর গণ আন্দোলনে। তাহলে সুষ্ঠু নির্বাচন কিভাবে হওয়া যায়, অংশগ্রহণমূলক নির্বাচন কিভাবে করা যায়, এই ক্ষেত্রে দুটি দলেরই কিন্তু অবদান আছে। অর্থাৎ তারা একটি পদ্ধতি আবিষ্কার করেছিলেন, এই পদ্ধতি নিয়ে তাদের মধ্যে একটা গর্ব ছিল, এই গর্বের শরিক জামাতে ইসলামও, তারা এক পর্যায়ে দাবি করেছে কেয়ারটেকার সরকার গোলাম আজমের আবিষ্কার। আবার বিএনপি স্লোগান দিত যে তত্ত্বাবধায়ক সরকার বেগম জিয়ার উপহার, আবার আওয়ামী লীগ দাবি করত যে এটা তাদের ব্রেন চাইল্ড। অর্থাৎ এত গর্বের জিনিস, এতই ভালো জিনিস যেটা বিদেশে রপ্তানি করা যায়। দেখা গেল এই পদ্ধতিটাতে মোটামুটি নির্বাচন কিন্তু একটা অংশগ্রহণমূলক বলতে আমরা যেটা বুঝি সেটা শুরু হয়েছিল 91 থেকে, 96-তেও বা 2008-এও আমরা খেয়াল করেছি সেটা 8-9। সেখানে বিএনপি এই ব্যবস্থাটাকে কলঙ্কিত করেছে, অর্থাৎ এক ধরনের পেরেক ঠুকেছে বিচারপতির বয়স বাড়িয়ে, আর আওয়ামী লীগ এই সুযোগটা নিয়েছে, তারা সেটাকে একেবারে কবর দিয়ে ফেলেছে। অর্থাৎ ভালো কাজেও তাদের দু দলের অবদান আছে, আবার মন্দ কাজেও আছে। তো এতে করে যোগফল এই দাঁড়ায় যে সুষ্ঠু নির্বাচন আসলে তারা কোনো দলই ঠিকভাবে চান না, যার যার সুবিধা মতো। এই সময়টাতে তো সরকারি দল একেবারে বলেই দিয়েছে আসলে তারা কোনোভাবেই আসলে তত্ত্বাবধায়ক সরকারে যাবেন না এবং সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। তাহলে আসলে বিএনপি এখনো এক দফা করে সেটা বলার অধিকার তো তাদের আছেই। একসময় বেগম জিয়াও কিন্তু সেটা বলেছিলেন, জেনারেল এরশাদও বলেছিলেন, বেগম জিয়া বলেছিলেন, পরবর্তীতে আবার এই সরকারও বলছে। সরকারের কথা বলতে কিছু নেই, তাদের সুযোগ আছে, তারা একসময় একটা বলবেন
পরবর্তীতে একটা ব্যাপার করব দিবেন।